হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, যেগুলি তোমাদের আপকামিং WBP এবং KP মেনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তার সাথে ফুড এসআইয়ের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, কোন জাতীয় কয়লায় কোল গ্যাস পাওয়া যায়, কোন জাতীয় কয়লা থেকে কোল গ্যাস পাওয়া যায়। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, বিটুমিনাস কয়লায় আমরা কোল গ্যাস পেয়ে থাকি। নেক্সট, দু নম্বর প্রশ্ন, ভিনিগার আসলে কি, ভিনিগার আসলে কি। তো ভিনিগার একটি সাধারণত রান্না কর্মে ব্যবহৃত হয়, তো এটি হয়েছে আসলে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মানুষে ব্যবহৃত প্রথম ধাতু কোনটি, মানুষে ব্যবহৃত প্রথম ধাতু কোনটি। তো মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চার নম্বর প্রশ্ন, যে জৈব যৌগটি প্রথম পরীক্ষাগারে সংশ্লেষণ করা হয় সেটি হলো কি। তো পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম যৌগটি হচ্ছে ইউরিয়া, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পাঁচ নম্বর প্রশ্ন, শুষ্ক বরফের রাসায়নিক নাম কি, শুষ্ক বরফের রাসায়নিক নাম কি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপ হচ্ছে শুষ্ক বরফ। নেক্সট, মাস গ্যাসের মূল উপাদান কি, মাস গ্যাসের মূল উপাদান। তো মাস গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, মিথেন হচ্ছে মাস গ্যাসের মূল উপাদান। মিথেন হচ্ছে একটা রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত হচ্ছে CH4, CH4 হচ্ছে মিথেনের রাসায়নিক সংকেত। অনেক সময় আসে মিথেনের রাসায়নিক সংকেত কী, তো এটা হবে CH4। নেক্সট, সাত নম্বর প্রশ্ন, মানব শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কি। তো মানব শরীরে আমাদের সব থেকে বেশি পরিমাণ থাকে জল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে। তো তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল, হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, গ্যাসোলিন বলা হয় কাকে, গ্যাসোলিন বলা হয় কাকে। তো পেট্রোলকে আমরা গ্যাসোলিন নামে চিনি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্যাসোলিন বলা হয় পেট্রোলকে। নেক্সট, দশ নম্বর কোশ্চেন, আইসি চিপগুলিতে ব্যবহৃত হয় কোন মৌলটি। তো আইসি চিপগুলিতে মূলত ব্যবহৃত হয় সিলিকন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এগারো নং কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে, আধুনিক পর্যায় সারিতে কয়টি পর্যায় রয়েছে। তো আধুনিক পর্যায় সারিতে রয়েছে সাতটি পর্যায় এবং আঠেরোটি শ্রেণী রয়েছে আধুনিক পর্যায় সারণীতে। নেক্সট, বারো নম্বর প্রশ্ন, মাছের কতগুলি হৃৎপিণ্ডযুক্ত প্রকোষ্ঠ রয়েছে, মাছের কতগুলি হৃৎপিণ্ডযুক্ত প্রকোষ্ঠ রয়েছে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, দুটি প্রকোষ্ঠ রয়েছে হৃৎপিণ্ডের মাছের, সরি, মানুষ অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডযুক্ত প্রকোষ্ঠ রয়েছে চারটি এবং মাছের রয়েছে দুটি, এবং সাপ ও ব্যাঙের হৃৎপিণ্ডযুক্ত প্রকোষ্ঠ রয়েছে তিনটি। এগুলো তোমরা মনে রাখবে, তিনটি রয়েছে সাপ ব্যাঙের, এবং মানুষ অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের রয়েছে চারটি প্রকোষ্ঠ এবং মাছের রয়েছে দুটি প্রকোষ্ঠ। নেক্সট, ১৩ নম্বর প্রশ্ন, ড্যাশ যন্ত্র দিয়ে বিবাহ পার্থক্য পরিমাপ করা হয়, ড্যাশ যন্ত্র দিয়ে বিবাহ পার্থক্য পরিমাপ করা হয়। তো বিবাহ পার্থক্য পরিমাপক যন্ত্র হচ্ছে ভোল্টামিটার, ভোল্টামিটারের সাহায্যে বিবাহ পার্থক্য পরিমাপ করা যায়, এবং অ্যামিটারের সাথে আমরা পরিমাপ করে থাকি, অ্যামিটার দিয়ে মাপা হয় তড়িৎ প্রবাহ যার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামিটার যন্ত্রের সাহায্যে, একক হচ্ছে অ্যাম্পিয়ার, এবং ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে বিবাহ পার্থক্য পরিমাপ করা হয়, এটা কিন্তু মনে রেখো। নেক্সট, ১৪ নম্বর প্রশ্ন, কোন অধাতব পদার্থটি তরল অবস্থায় থাকে, কোন
অধাতব অধাতব পদার্থটি তরল অবস্থায় থাকে। তো যেই অধাতব পদার্থটি তরল অবস্থায় পাওয়া যায় সেটি হচ্ছে ব্রোমিন। ব্রোমিন তরল অবস্থায় থাকে। এখানে পারদ হবে না, পারদ একটি ধাতু। পারদ এখানে কিন্তু অধাতু বলা হয়েছে, ঠিক আছে? তো পারদ হচ্ছে ধাতু যেটা কিন্তু তরল অবস্থায় পাওয়া যায়, আর ব্রোমিন হচ্ছে অধাতব পদার্থ যেটি তরল অবস্থায় থাকে। ব্রোমিন হচ্ছে 17 নম্বর গ্রুপে থাকে এবং এটিকে হ্যালোজেন মৌল বলা হয়ে থাকে। তো 17 নম্বর গ্রুপে যারা থাকে তাদেরকে হ্যালোজেন মৌল বলা থাকে। তো এই ব্রোমিন হচ্ছে আমাদের 17 নম্বর গ্রুপে রয়েছে পর্যায় সারণীর। তো এখানে এই ব্রোমিন হচ্ছে হ্যালোজেন মৌল। নেক্সট 15 নম্বর প্রশ্ন, নাবিক যখনই সামনের দিকে লাফ দেয় নৌকা তখন পিছনের দিকে সরে যায়, এই উদাহরণটি নিউটনের কোন সূত্রকে প্রতিষ্ঠিত করে? নাবিক যখনই সামনের দিকে লাফ মার দেয় তখন নৌকাটা পিছন দিকে সরে যায়, এই উদাহরণটি নিউটনের কোন সূত্রকে প্রতিষ্ঠিত করে? তো এই উদাহরণটি নিউটনের তৃতীয় সূত্রটি প্রতিষ্ঠিত করে। তো নিউটনের তৃতীয় সূত্রটি কী হয়েছে? তো নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটি হচ্ছে নিউটনের থার্ড ল, যেটি কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে। দেখো যে নাবিক যখন সামনে থেকে লাফ মারছে তখন নৌকা পিছন থেকে সরে যাচ্ছে। তো চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব। 16 নম্বর প্রশ্ন, জলের সাথে ব্লিচিং পাউডারে যুক্ত করলে কোন গ্যাস পাওয়া যায়? জলের সাথে ব্লিচিং পাউডারকে যুক্ত করলে কোন গ্যাসটি পাওয়া যায়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে, জলের সাথে যদি আমরা ব্লিচিং পাউডার যুক্ত করে থাকি সেক্ষেত্রে ক্লোরিন নির্গত হয়। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো এর নেক্সটে যারা আগে তোমাদের বলে রাখি, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অ্যাক্সিলোরাইড বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এটা কিন্তু অনেক সময় আসে। তো চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি মুক্ত অবস্থায় পাওয়া যায়? মুক্ত অবস্থায় পাওয়া যায় কোনটি? তো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা এবং রূপো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশান এ, এই সোনাটা হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, গোল্ড, যার সংকেত হচ্ছে এইউ। এইউ হচ্ছে গোল্ডের সংকেত, অনেক সময় পরীক্ষায় আসে। এইউ হচ্ছে আমাদের সোনার সংকেত এবং এ জি হচ্ছে আমাদের রূপার সংকেত। রূপার সংকেত কি? এ জি, ঠিক আছে? এ জি হচ্ছে রূপার সংকেত। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। 18 নম্বর প্রশ্ন, পিতল একটি সংকর ধাতু ড্যাশের তৈরি, তো পিতল একটি সংকর ধাতু কার দ্বারা তৈরি? তো পিতল হচ্ছে কার সংকর ধাতু? তামা ও দস্তা। তামা ও দস্তার সংকর ধাতু হচ্ছে পিতল। অত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কপার এবং জিঙ্কের হচ্ছে পিতলের সংকর ধাতু। নেক্সট 19 নম্বর প্রশ্ন, 12 ডিগ্রি সেলসিয়াস জলের ভৌতিক অবস্থা কী হবে? 12 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় জলের ভৌতিক অবস্থা কী হবে? তো 12 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় জলের ভৌতিক অবস্থা হবে তরল, এবং আমরা মনে রাখব 0 ডিগ্রি সেলসিয়াস জল বরফে পরিণত হয়। মনে রাখবে বিশুদ্ধ জল হলে তার হিমাঙ্ক এবং গলনাঙ্ক সেম হয়, আর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটে বাষ্পে পরিণত হয়, তোমরা সকলেই জানো এটি। আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখো, সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক থাকে। অনেক সময় পরীক্ষা আসে জলের ঘনত্ব সর্বাধিক কত ডিগ্রি সেলসিয়াসে হয়, তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 4 ডিগ্রি সেলসিয়াস জলের উষ্ণতা সর্বাধিক হয়ে থাকে, সরি জলের ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে, এবং 100 ডিগ্রিতে জল ফুটে বাষ্পে পরিণত হয়ে থাকে, এবং 0 ডিগ্রিতে বরফে পরিণত হয়। তো এগুলো কিন্তু একটু খেয়াল রেখো, অনেক সময় পরীক্ষায় আসে এগুলো। তো চলো নেক্সট প্রশ্নটি দেখে নেবো, আজকে শেষ প্রশ্ন। এটা তোমরা সকলে কমেন্ট বক্সে জানিও এর উত্তরটা কী হবে, ঠিক আছে? এর উত্তরটা কী হবে তোমরা সকলে এই কমেন্ট বক্সে জানাবে। পারমাণবিক সংখ্যা 17 এরকম একটি মৌল হলো কি? একটি বিরল গ্যাস, একটি হ্যালোজেন গ্যাস, একটি ক্ষারীয় ধাতু, একটি অবস্থান্তর বা ট্রানজিশন মৌল, এটা কোনটা হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পারমাণবিক সংখ্যা 17 এরকম একটি মৌল হলো কি হবে, এর মধ্যে সঠিক উত্তরটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখ, আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি আরও এরকম ভিডিও পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।